জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, চলে আসলাম সকাল সকাল আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, ডাল সিদ্ধ হচ্ছে। ডালের মধ্যে আলু, কাঁচা লঙ্কা সবই দেয়া রয়েছে, কারণ মানে ডাল চচ্চড়ি হচ্ছে। পেঁয়াজও দিয়ে দিয়েছি কেটে, আর এদিকে ভাত বসানো। আমরা সবাই সকালবেলায় ব্রেকফাস্ট করব আজকে, হচ্ছে ভাত আর ডাল চচ্চড়ি আলু দিয়ে। এটা খেয়ে আজকে আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। হ্যাঁ, এখন 12:15। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাসওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো যেমনটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে যাচ্ছি কোথাও একটা, তো কিছু কেনাকাটা করার রয়েছে। কিছু বলতে পুজোর না, মেইনলি হচ্ছে আমাদের সবার জুতো মানে কিনতে হবে। আর আমরা না সিলেদার্সের জুতো ছাড়া, হ্যাঁ মামুনির আর আমারই বেশি। এই যে মামুনিও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। শোভন অফিস বেরিয়ে গেছে, ওখান থেকে শোভন জয়েন করবে, ওর ওইদিকেই কাজ রয়েছে। এই যে গুড আফটারনুন, বল। প্লাস্টিক নিয়ে ঘুরছে, ওই যে প্লাস্টিকটা নিয়ে নিয়েছে। তো আমরা মেট্রো করেই যাব, তাই জন্য সবাই রেডি হয়ে গেলাম। ওই যে বললাম, এখানের জুতো আমরা খুব একটা ভালো পরতে পারি না, মানে টিকসই হয় না আমাদের পায়ে, বুঝেছো। স্প্ল্যানেটের ওখানেই তোমার সিলেদার্সের জুতোটাই আমাদের অনেক দিন যায়, ওটাই আমাদের স্যুট করে। তাই জন্য একেবারে এরপরে না আমাদের আর সময় হবে না, শিফটিং। মাম্মার 20 তারিখ থেকে পরীক্ষা আছে হাফ ইয়ারলি, তো সেই কারণে আমরা আজকেই হঠাৎ করেই কালকে রাতে ঠিক করেছি, তাই যাচ্ছি। চলো, স্কুলটা ছুটি বলে, হ্যাঁ আজকে স্কুলটাও ছুটি আছে যেহেতু জন্মাষ্টমী। তো সকালবেলা আমরা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি সবাই, মামুনি ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে ওই করে নিয়েছিল ডাল চচ্চড়ির মতন। আমরা ভাত খেয়ে নিলাম, তার আগে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে। সকালবেলা মাসি কাজ টাজ করে গেছে, সব কিছু মোটামুটি কমপ্লিট। আর আজকে যেহেতু যাচ্ছি, তাই দুপুরের লাঞ্চটা বাইরেই হবে, যা হোক কিছু একটা খাবো, দেখা যাক। চলো তাহলে বেরোচ্ছি দুগ্গা দুগ্গা করে। আর সারাদিন তোমরা সঙ্গে থাকো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, আর যা যা কিনে আনবো সেগুলো বাড়িতে এসে শেয়ার করবো, ঠিক আছে। চলো আর কথা বাড়াবো না, আপাতত আমরা সবাই মিলে এখন বেরোই, ঠিক আছে। এই দেখো আমরা টোটো ধরে মেট্রো স্টেশনে এখানে চলে এসেছি, যাচ্ছি। এই যে মামুনি, এই যে সোনা, আর ওই যে বাপি। চলো 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 চলো, ভালো তাদের জন্য। কি করে দেবো? হ্যাঁ এই দেখো চলে আসলাম, স্প্ল্যানেড পৌঁছে গেছি। এই যে ঠিক আছে, দেখা যাক। এখনো একটু দেখছিলাম, দেখতে দেখতে এখানে আসলে তো মাথা খারাপ হয়ে যায়, এটা দেখছি সেটা দেখছি। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। আর এই যে, তো দেখো চলে আসলাম, আর চারিদিকে এত দোকান, দেখলে যা হয় আর কি মেয়েদের যে অবস্থা। তো দেখেছি বেশি, ঘুরেছি বেশি, খুব একটা কিছু কিনিনি। তো যেহেতু ভয়েসটা পরে বসাচ্ছি তাই তোমাদের বলতে পারছি, তো চলো দেখতে থাকো। এই যে এবার মাম্মার জামা দেখতে বসলাম, এক জায়গায় আসলাম, শোভন জয়েন করলো, ঠিক আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, যেটা হয় মানে ঘুরি অনেকটা, কে কিনি একটা। সানা কোথায় গেল? সানা উদিলে সানা কি আছে এখানে? আর এইদিকে দেখো, এবারের পুজো স্টার্ট করলাম আমার মাম্মার ড্রেস দিয়ে। তো মাম্মার জন্য ড্রেস কিনছি, তো কি কিনছি দেখতে থাকো। আর সব কিছুই আর কি দেখবো,
কিন্তু আমার না এই যে ফুল জিন্সগুলো মানে আমার ভালো লাগে না, আর কি বলতো মাম্মাও পরতে চায় না। বেশ ছোটোবেলায় ওয়ান পিস পরবে, ছোটো ছোটো হট প্যান্টগুলো পরবে, মিডি এই সমস্তই ভালো লাগে। তো আমি ওই টু পার্টের ওপরই একটা নিয়েছি, প্যান্ট হট প্যান্ট আর পেছনটা ঠিক মিডির মতো, খুব সুন্দর স্লিভলেস, তো ওটাই নিয়েছি। এগুলো সব দেখছিলাম, এই দোকান থেকেই নিয়েছি, কিন্তু এগুলো পছন্দ হয়নি। আর এইদিকে দেখো মাম্মার ড্রেস নেওয়া হয়ে গেছে, একটাই নিয়েছি, ওই বড় যে ড্রেসটা ওটা না বেশি বড়, আর ছোট সাইজটা ছিল না, সেই জন্য আর ওটা নিলাম না। এখন আমরা সিলেদার্সে যাচ্ছি, যার জন্য মেইনলি আজকে এসেছি সেটা নিয়ে। কি হয়েছে বাবা, তুমি এটা নিয়ে এখানে বসো, হ্যাঁ আমরা দেখছি পাপার কাছে। আর এইদিকে দেখো আমাদের সবার জুতো কেনা হয়ে গেছে, সিলেদার্স থেকে বেরিয়ে গেলাম, এখন সিটি মার্টে ঢুকছি। তো সিটি মার্ট থেকেও মাম্মার জন্য একটা টপ নিয়েছি, তো আগে চলো যাচ্ছি। আর মাম্মা বায়না করছিল বাইরে একটু আইসক্রিম দেখে, তো তখন আমরা কেউ কিছু খাইনি, শুধু মাম্মাকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, ও খাচ্ছিল। আর দেখো সিটি মার্টের মানে ভেতরে আর কি শপিং মলটাতে ঢুকে পড়েছি, একটুখানি স্টাইল করে নিলাম, একটু সেলফি তুলে নিলাম, আর এরকম করে একটু ভ্লগ করছি। আর গেঞ্জিটা দেখছিলাম, এই গেঞ্জিটা খুব পছন্দ হয়েছিল বাপির জন্য, এই তিনটেই ভালো লেগেছিল, কিন্তু কি বলতো এগুলো সব এম, আর বাপির লাগবে হচ্ছে এল, সেই কারণে আর এই গেঞ্জিগুলো নিতে পারলাম না। এদিকে তাকিয়ে বল কর সব, আমি আবার রেখে দেবো রেখে দেবো। কি করছিস, শপিং শপিং শপিং, সানা শপিং করছে এখন। তুই কি করছিস, তাকা তাকা এদিকে, আজকে অনেক শপিং করলি, চলে আয়। এ শোভন, তোমার মেয়ে ওখান থেকে এত ক্যান্ডি সব ভরে বলছে শপিং করছি, ওরা হেসে মরে যাবে। আর এইদিকে দেখো এই টেডি বিয়ার গুলো দেখছিলাম, তো এত ভালো লাগছিল এই টেডি বিয়ার, কার না ভালো লাগে বলো। তো আমরা এখন নিনি, আগে শিফটিং করি, পরে দেখা যাবে। আর মাম্মার প্রচুর রয়েছে টেডি বিয়ার, ঘরে সাজানোর জায়গা হয় না, সব বক্স খাটের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি, তো ওইখানে যাই গিয়ে সাজাবো। আর দেখো কিডস ওয়্যারেও দেখছিলাম অনেক জামা, তার মধ্যে একটা ইয়েলো কালারের, ওই যে হোয়াইট আর ইয়েলো যেই জামাটা মামুনি ধরছে, ওই জামাটা খুব সুন্দর লেগেছে, পছন্দ হয়েছে, কিন্তু মাম্মার গায়ের সাথে ফিটিংস হয়নি, এটা ছোট, এক সাইজ বড় লাগতো সেটা নেই, একেবারে আছে যেটা ছ বছরের, এই যে মাম্মা যেটা পরছে সেটা, তো অত বড় তো আর নেওয়া যায় না, তাই এটা ক্যান্সেল হয়ে গেল। তাই জন্য একটা টপ নিয়েছিলাম, এই যে যেটা দেখাচ্ছি এটা। তো এই দেখো মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে, দুটো নিলাম আর মাম্মার ড্রেস নিলাম দুটো, ঠিক আছে। তারপর আমরা এখানে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো, অনেকটাই রেডি হয়ে গেছে। এলাম বস, তুই নামছিস কেন দেখো মাম্মা, হাত ধোবো দাঁড়া, ওই যে ওইদিকে বসেছে মামনি আর বাপি, আর এখানে শোভন। মেনু কার্ড দেখছি, খাবারটা অর্ডার দিচ্ছি, আপাতত আগে একটা ঠান্ডা জল নিয়ে নিলাম। মেনু কার্ডটা সবাই দেখছে, ঠিক আছে। তারপর কি হয়েছে, জল খাবি? আর দেখো এখানে খাবার চলে এসছে, তান্দুরি রুটি নিয়েছি, চিকেন টিক্কা মশলা, আর হট গার্লিক চিকেন, আর চিকেন ফ্রাইড রাইস,
ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, এগুলোই সবাই নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। মাম্মারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তখন প্রায় কটা বাজে জানো, 4:45, তো মানে কিনতে গিয়ে দেখতে গিয়ে হাফ সময় চলে যায়। তো যাই হোক, চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে এবার আমরা ওলা বুক করে বাড়ি যাব, কারণ এই টাইমে মেট্রোতে প্রচণ্ড ভিড় হবে, আর এই জুতোর প্যাকেটও রয়েছে, আর মাম্মাকে নিয়ে আর রিস্ক নেবো না, তাই ওলা বুক করে বেরিয়ে যাব। তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো, বাইরে একদম চলে এসেছি রাস্তার ওপরে, তো ওলা বুক করেছি, 10 মিনিট দেখাচ্ছে, এই জন্য মামুনি আর আমি চা খেয়ে নিলাম, একটু আগেই লাঞ্চ করলাম, কিন্তু এই চাটা দেখে আর সামলাতে পারিনি লোভ চা খেতে, যেহেতু মামুনি আর আমি দুজনেই ভীষণ ভালোবাসি, শোভন তো খাই না আর বাপি আর খায়নি, তাই জন্য মামুনি আর আমি দুজন মিলে চা খেয়ে নিচ্ছি। চাটাও খাওয়া হয়ে গেল আর সময়টাও কেটে গেল। তো আকাশে বেশ ভালোই মেঘ করেছে, জানি না যেতে যেতে হয়তো বৃষ্টি হলেও হতে পারে, তো চলো ওলা আসলে আমরা এবার বেরিয়ে যাব। আর সাথে কলকাতার পরিবেশ, রাস্তাঘাট তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আজকে সারাদিনটা আমাদের বেশ ভালোই কাটলো ঘুরে বেরিয়ে সবাই মিলে। এই যে খাওয়া দাওয়া করে আমরা এখন সন্ধ্যে হয়ে গেছে, ওলা বুক করে এখন বাড়িতে যাচ্ছি, এখন মেট্রোতে প্রচণ্ড ভিড় হবে, তাই ওলাতে যাচ্ছি, সবাই রয়েছে, বাপি আর এই যে মাম্মা এদিকে। আর দেখো, যেটা বলছিলাম ঠিক সেটাই, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনে, একদম ধোঁয়াশার মতো। তো এইভাবে করেই যাচ্ছি, একটু ভয় ভয় লাগছিল, আমার খুব ভয় লাগে বেশ এরকম বৃষ্টি হলে, আর সব থেকে বড় কথা কি কাছ থেকে কিছুই দেখা যায় না। তো এইভাবে করে আমরা বেশ দুগা দুগা করে সাবধান মতোই পৌঁছে গেছিলাম, চলো বাড়িতে গিয়ে আবার ব্লগটা শেষ করব। এই দেখো বন্ধুরা, চলে আসলাম, তো অনেকটা সময় পর আসলাম, ওখান থেকে চলে এসেছি মোটামুটি সন্ধ্যাবেলার মধ্যেই চলে এসেছি, তখন 7টার মধ্যে চলে এসেছি, তো তারপরে আর ভিডিওটা অন করিনি, কারণ কোথার থেকে আসলে না, মানে ওলাতে আসলে না, আমার আর মামনি দুজনেরই খুব প্রবলেম হয়, ভীষণ গা গোলায়, মাথাটা ধরে যায়, একটা অস্বস্তি লাগে, এসেই একদম ফ্রেশ হয়ে গা হাত পা সবাই ধুয়ে টুয়ে টন্দে টন্দে দিয়ে আমি মাম্মা তারপরে সবাই আমরা ঘরে 5 জনই একটু রেস্ট নিচ্ছিলাম, একটু টিভি দেখছিলাম শুয়ে শুয়ে, ঘুমাইনি তো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে অনেকটা টাইম পর ওই জন্য তোমাদের সামনে আসলাম। আর আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, এখন মোটামুটি বাজে 10:30, এখনও ডিনার হয়নি, করব, মাম্মার হয়ে গেছে, শোভন আর বাপির হয়ে গেছে, আমি আর মামুনি এখন খাওয়া দাওয়া করব। আর এখন মামুনি সিদ্ধ ভাত করেছে ডাল চচ্চড়ি, সকালে যেটা করেছিল এখন আবার নতুন করেই করা হয়েছে, সেটা আমি খাবো, সেদ্ধ করেছি ডালটা, সেদ্ধ আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, তো ওটাই আর কি, লঙ্কা দিয়ে ঘি অথবা যে যা খায় বাটার, মাম্মা যেমন বাটার দিয়ে খেলো, এরকমভাবে আমরা এখন ডিনারটা কমপ্লিট করে নেব। আচ্ছা, দুপুরবেলাও বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে বাইরে,
তো এই বাইরের খাওয়া দাওয়া খেতে তো ভালোই লাগে, কান্না ভালো লাগে, কিন্তু অনেকদিন পরই খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, চলো পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর আজকে সব যা যা কিনেছি ওটা আগামীকাল ব্লগেই তোমাদের দেখাবো, কারণ অনেকটাই এখন রাত হয়ে গেছে, মাম্মাকেও শুইয়ে দেবো যেহেতু সকালে স্কুল আছে। ঠিক আছে, চলো আজকের মতন তাহলে গুড নাইট, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। টাটা করো, এই যে গুড নাইট। তুমি আজকে কেমন এনজয় করেছো? না না, স্কুল আছে, কালকে সব দেখাবো। হ্যাঁ, আর আগামী কালকে তোমাদের সব কিছু দেখাবো। ঠিক আছে, আগামী কালকের ব্লগেই দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা আমার অনেক বড়, অনেকটা নালে বড় হয়ে যাবে, বেশি বড় ভিডিও না, দেখতেও বোরিং লাগে, ভালো লাগে না, সেরকম কিছুই না। হ্যাঁ, সেরকম না, জুতো কিনেছি আর মাম্মার ড্রেস কিনেছি, একটা প্যান্ট কিনেছি, এই সব। আর খাওয়া দাওয়া হয়েছে, মাম্মাকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে, বাবলস শুটার কিনেছি, এই সব। আমরা মেইনলি জুতোর জন্যই গেছি ওইখানে, মানে সিলেদার্সের জুতো ছাড়া আমার উঠতেই পারি না। হ্যাঁ, আমিও না, ওর বাবাও পারি না, একদমই পারি না। আমরা আমরা পারি মোটামুটি, কিন্তু ওই জন্য গেছি যখন একসাথে সবাই কিনে নিয়েছি, আবার যাব ওখান থেকে। যাক, এবার এনেছি মানে বাড়ির একটা এনেছি রাফিউজ আর একটা নতুন। আমরা এখান থেকে পড়ি না কিনে, ওইখানে যাই যখন সবারটাই আনি, সবাই একসাথে নিয়ে আসি। আমাদের যেহেতু সুগার আছে না, হ্যাঁ, ওই জুতোটা পড়তে না অসুবিধা হয়, মানে পা ব্যথা হয়ে যায়, শক্ত জুতো পায়ে কড়া মতো পড়ে যায়। ওই ডক্টর শুগুলো আমাদের ভালো হয়। তো আমি একটা বাড়িতে পড়া নিয়েছি, একটা হিল মতো নিয়েছি, আগামীকালেই দেখাবো। চলো আজকের মতন তাহলে টাটা। আজকের দিনটা খুব ভালো কাটলো, বেশ অনেক দিন পর কেনাকাটা, খাওয়া দাওয়া। ঠিক আছে, চলো আজকের মতন তাহলে তোমাদের সাথে, টাটা, গুড নাইট। যাবো।